ايه غتيل غتيل تمزح وانت دمو بقى تسيب اما خنيه ده اشتال زي براه جا ها تم اخنيه دم ام جا تسيب جام دم هنا تجا اهوني فيلا اما بات كيشير جام دم وده خلا تو بايدا سنة دمو بره ونيل ها خلا تو بايدا سكي بيه এই জেলা সারা না কি দুধ বিরা এই সারার বিয়ে এই জেলা না সারা এই জেলা লিখি হবো তোমার হত আছে সারা এই জেলা হইলেও আজকে বিশাল কাম গড়া লাইছে কোন থেকে উনি একটা ছেড়ে নিয়ে আইছে আজকে আর বিয়ে মেটি কিনা বাস করে নাই জানি তো কম বয়স কিন্তু চ্যাংরা এই জেলা হইলে কি উপর কাম বড় তোমার তো বিয়ে হবো না রক শুনু বা আমি যায়া বিয়েটা খায়া হনি আমু আর মাতা রাস্তে করে ওকে কোন তোমার ভাই এলাম মাতাটা আমার বুলাই দেও বুলাই দিলে আমার বিয়ে হবো তোর হাতে ঘুরে তো আমারও জীবন শেষ এই যে আজকে দেখি এই আবহাওয়ার মধ্যে একটা মানুষ বাইরে পাবি পাবি না সব মানুষ যার যার বউ আছে বউ নিয়ে ঘরে হয়ে আছে তোর যে ঢক শুন না তোর জীবন বিয়ে হবো না এরকম ঢক শুনে তোর সাথে থাকি আমার চলবো না আমি যাই আমার মতো যাই আহনি আমু থাক আর যদি তুই একটা বিয়ে করবার চাস এই সময় আমি একটা বুদ্ধি দিব এই বুদ্ধি মতো কাম করলে তোর বিয়ে হওয়া যেতে পারে কি বুদ্ধি জানো শুনবি বুদ্ধি মতো কাম করলে কিন্তু কাম হবার পায় আবহাওয়া ভালো আছে এই সময় এই সুযোগ কিন্তু একটা মন খারাপ না করে আমার কথাটা মনোযোগ দেখুন কিন্তু করবি যা তাহলে আমি এনে যায় আহি তুই এর মধ্যে যায় ঘোড়া বাস ঘোড়া নাহলে আহি আমি না কাম ঘোড়া তাড়াতাড়ি আহিস আচ্ছা কাম থাকতে চলি তোর বিকেলে নিয়ে যাবো আচ্ছা জল ধরে গেছে গা কবে কইছিস যে তেল জল দিয়ে মুছে টুছে ধুয়ে দিবি দেখি ঘুগে গেছে গা দেখি পানি দেন লাগবো ভাই হ্যাঁ তোর আব্বা কি আঙ্গুর সয় সম্পত্তি কম থেকে গেছে কে না আল্লাহ দেয় অনেক সয় সম্পত্তি থুয়ে গেছে তাইলে যে পরিমাণ সয় সম্পত্তি থুয়ে গেছে হ্যাঁ এনে দেখি 10-12 জন মানুষ কোন পোষাঙ্গর ব্যাপার 10-12 জন কর ওইরকম সব মানুষ পোষণ যাব আব্বা যে এতরি সম্পত্তি থুয়ে গেছে এটা মনে কর আল্লাহর কাছে লাখো শুকরিয়া আঙ্গুর আব্বাক আল্লাহ জান্নাত বাসী করুক এটাই কামনা করি আমিও করি আঙ্গুর আব্বা যে আঙ্গুর উপকার করে থুয়ে গেছে মাসির বাপ কিন্তু মাসে কিছুই দিয়ে যায় না না তা তো অবশ্যই তুই এত সয় সম্পত্তি থাকার পরেও হ্যাঁ যদি আঙ্গুর বাড়ির একটা মানুষ মাসে ভাত পড়ে থাকে মাসের ভাত অন্ন এনে ধ্বংস করে এটা কি ভালা দেওয়া যাবো কসিন না ভালা দেওয়া যাবো না মনে করো আঙ্গুর বাড়ির একটা মানুষ আরেকজনের বাড়িতে থাকতেছে খাইতেছে হেরাই কাপড় চোপড় দিতেছে ওসমকে কি দেওয়া যাবো মানুষ কি কব যে আঙ্গুর এত সয় সম্পত্তি দিয়ে গেছে আর আঙ্গর বাড়ির মানুষ মাসে ভাত পড়ে আছে মাসে ভাত খায় এদিকে আব্বার মনে হোক শান্তি পাবো আব্বা না পাবো না কিন্তু আমি তো দেখতেছি না যে আঙ্গর বাড়ির মানুষ মাসে ভাত যা থাকতেছে এটা তো আমি দেখতেছি না মাথায় ফাটলে পারবে রেছিস না মাথায় দুলে বুদ্ধি দেখলে ভাই কিন্তু দেখা যায় যে আঙ্গর বাড়ির মানুষ মাসে ভাত পড়ে আছে না নাই মাথা খাটায় কিন্তু বাবলি তুমি পাও খুঁজে এবার মাথা খাটার কি আছে আঙ্গর বাড়ির মধ্যে আর কোন লোক আছে যে মাসের ভাত পড়ে থাকবো এটা তো আমি কোনো কিছুই বুঝতেছি না ফাজলে কথা কবার এসছ না আরে ভাই তুমি তাও বুঝো না আমি যদি বিয়ে করলাম নি আমার বউ যেতে হবো ইতি এখন মাসে পড়ে আছে না মাসে ভাত খাবার দিতেছে না তুই কি কবা স্যার হ্যাঁ আরে বিয়ে করো শুনে তার আগে কইতেছ যে আমার বাড়ির মানুষ মাসের ভাত থাকে নাকি আমি যারা বিয়ে করব হ্যাঁ হে তো এখন বাপের বাড়িতে পড়ে আছে না ওর বাপ মাও ভাত খাবার দিতেছে না আর খরচা চালাই দিতেছে না তা হ্যাঁ ওর বাড়ি থার মানে কি বাইক নিয়ে এলি তো থাকে তুই বিয়ে করছস বাইক নিয়ে আমি বিয়ে করছস তুই এই ব্যবস্থাটা তো করুন লাগবে একটা সিস্টেমের মাধ্যমে আঙ্গুর মাল আমরা আঙ্গুর বাইক নিয়ে আমু এই ব্যবস্থাটা তো করুন লাগবো এই ব্যবস্থাটার নাম হলো বিয়ে এই কামটা কইরে তো আঙ্গুর বাইক নিয়ে আহন লাগবো নাকি আঙ্গুর জিনিস মাইসি বাইক পড়ে আছে এটা ভালো দেওয়া যায় মাইসে উনি কি করব স্যার দিব আব্বার আত্মা শান্তি পাবো আঙ্গুর সয় সম্পত্তি থাকতি মানুষে চলাইতেছে আমার বই রেজের গোড়া যে থোকা ভাঙ্গে আলাম শালা বদমাস কোনো কাজ বিয়ে করার তুই যোগ্যতা রাখ হ্যাঁ তো কত বার কইছিস যে বাজে বাজে পোলা বেলার আছে ঘুরবি না গাঁজা খাবি না আরে না আমি গাঁজাকে 2 মাসে বাদ দিছি রে ভাই একে দিমু একটা 2 মাসে বাদ দিছি আমি 2 মাসে বাদ দিছি এটা কত বার গমু 2 বছর থেকে খালি কইতেছ 2 মাসে বাদ দিছি শয়তান শরীরের অবস্থা কি হইছে হ্যাঁ টোকা দিলি তুমি উইরা যাবা টোকা দিলি পইরা যাবা গা শরীর রোমান্টিক আবহাওয়া এই দিনে বউ নেমে হুইয়া থাকে বুঝো নাই
আরে এই দিন আমি টই টই করে পাগলার মতন ঘুরে বেড়াই উইয়া থাকা ঠক দমাই থাকি থামি এই শালা কালি আমি বিয়ের কথা কইলি আমাকে যে আমাকে করব না